এই ঘাটালের বীরসিংহ গ্রামে আজ থেকে দুশো বছর আগে জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমি নবজোয়ারের সময় তার জন্ম ভেটাতে গিয়েছিলাম তিনি না থাকলে নিজের নামটা লিখতে পারতেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় না থাকলে নিজের বাবার নামটা লিখতে পারতেন আপকি বার দোশো পার আপকি বার চারশো পার লিখতে পারতেন পারতেন না সেই বিদ্যাসাগরের মূর্তি অমিত শাহ নেতৃত্বে উত্তর কলকাতায় চোদ্দই মে দু হাজার উনিশে ভেঙে দেওয়া হয়েছিল আর সেই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি বিজেপিতে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন অভিষেক আর এদিকে রবিবার দেবের সমর্থনে প্রচারে ঘাটালে রোড শো করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একই গাড়িতে একসঙ্গে দেখা গেল দেব এবং অভিষেককে বলবো নিশ্চিত দেবের সমর্থনে ঘাটালে যাবেন অভিষেক এটা ছিল বলে তৃণমূলের অন্দরে খবর নির্বাচনের তুমুল ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে তার মধ্যেই ঘাটালে দেবের সঙ্গে লোকসভায় প্রচার সারেন তিনি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এবারে হাই ভোল্টেজ ভোট এছাড়াও নায়ক ভার্সেস নায়ক দেবের বিপরীতে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জী রাজনৈতিক মহলের মতে এবার একাংশের লোকসভা নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে চলেছে ঘাটাল ঘাটালের ময়দানে ভোটের আগে জমে উঠেছে তৃণমূল সাংসদ দেব এবং বিজেপি বিধায়ক হিরণের লড়াই দেবের সহকর্মী অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় প্রার্থী হয়েছেন ঘাটালে এর আগেও দুবার ঘাটালে রাজনৈতিক ময়দানে জয়লাভ করেছেন দেব তবে সহকর্মীর সঙ্গে লড়াই এই প্রথমবার তিনি বিজেপিকে কে এক হাত নিয়ে বলেন এই ঘাটালের বীরসিংহ গ্রামে আজ থেকে দুশো বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমি নবজোয়ারের সময় তার জন্ম ভেটেতে গিয়েছিলাম তিনি না থাকলে নিজের নামটা লিখতে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় না থাকলে নিজের বাবার নামটা লিখতে পারতেন আপ কিবার দুশো পার আপ বার চারশো পার লিখতে পারতেন পারতেন না সেই বিদ্যাসাগরের মূর্তি অমিত শাহর নেতৃত্বে ভাঙা হয়েছিল সেই কারণেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি কি বলছেন অভিষেক শুনবো আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে এই ঘাটালের বীরসিংহ গ্রামে আজ থেকে দুশো বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমি নবজোয়ার সময় তার জন্ম ভিটায় গেছিলাম আজকে না থাকলে নিজের নামটা লিখতে পারতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজের বাবার নাম লিখতে পারতেন আবকিবার বার দোশো পার আপ বার চারশো পার লিখতে পারতেন পারতেন না সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে উত্তর কলকাতায় চোদ্দোই মে দু হাজার উনিশ সালে ভেঙে দেওয়া হয়েছিল এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি করে ভাঙা হয়েছিল দেবের প্রতিপক্ষ বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন যে বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে আমার দপ্তরে এসেছিল ছয় থেকে আট মাস আগে তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি ঢুকতে দিইনি তারও সিসিটিভি আছে আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই বিজেপি নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে দু সালে জিতেছে দেখুন খড়গপুরের জন্য এক পয়সারও কোনো উন্নয়ন হয়েছে কি না সে তৃণমূলকে হারাবে দেবকে হারাবে আমি বলবো আগে খড়গপুর সামলাও পরে ঘাটাল নিয়ে ভেব যদি বলে যে আমার অফিসে যায়নি তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনবো কাকে দাঁড় করিয়েছে আমার দপ্তরে এসছিল ছমাস আট মাস আগে তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি ঢুকতে দিইনি তারও সিসিটিভি আছে আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে বিজেপির নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে কবে জিতেছে একুশ সাল চলে যান খড়গপুরে দেখুন খড়গপুরের জন্য দশ পয়সার কোনো উন্নয়ন করেছে কিনা না কেন্দ্র সরকারের কাছে খড়গপুরের মানুষের সার্বিক কল্যাণের জন্য কবার দরবার করেছে কবার মিটিং করেছে কবার মিছিল করেছে আপনি দেখতে পাবেন না সে তৃণমূলকে হারাবে দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে আমি বলবো আগে খড়গপুর সামলাও পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো তার কারণ তার কারণ বিজেপির নিজের লোকেরাই চায় না যে এরকম দু নম্বরই লোক যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অব্দি দু নম্বরই আমি তো ঢুকতে দিইনি আমার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে বলো বাবা যাইনি তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো কত ধানে কত চাল প্রমাণ করবে এব রাজনীতি ছাড়া খবরে কয়েকদিন আগেও সরগরম হয়েছিল রাজনৈতিক মহল যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মত বদলান অভিনেতা সাংসদ তাকে পাশে নিয়েই প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন দেব ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছিলেন সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন সেই দাবি মেনে নিয়েছেন মমতা তারপর দেব বলেন যে তিনি মমতার কাছে কৃতজ্ঞ তাই তিনি তৃণমূলের হয়ে লড়বেন মমতাও বলেন যে ঘাটাল থেকেই লড়াই করবেন দেব আর এই সব কিছুর মধ্যে লোকসভা ভোটের আগে সরগরম পরিস্থিতি আরেদিন ঘাটালে দেবের হয়ে প্রচারে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি বললেন প্রচারের মঞ্চ থেকে শুনব ঈশ্বরচন্দ্র সাগর না থাকলে এই ঘাটালের বীরসিংহ গ্রামে আজ থেকে দুশো বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমি নবজোয়ার সময় তার জন্ম ভিটায় গেছিলাম আজকে না থাকলে নিজের নামটা লিখতে পারতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজের বাবার নাম লিখতে পারতেন আবকিবার কিবার দোশো পার আবকিবার বার চারশো পার লিখতে পারতেন পারতেন না সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে উত্তর কলকাতায় চোদ্দই মে দু উনিশ সালে ভেঙে দেওয়া হয়েছিল এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি কাকে দাঁড় করিয়েছে আমার দপ্তরে এসছিল ছ মাস আট মাস আগে তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি ঢুকতে দিন তারও সিসিটিভি আছে আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই দু একটা বললে সঙ্গে এখন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন